আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমরা তোমাদের বইয়ের যে সৃজনশীল আছে সেই সৃজনশীলের আলোকে একুশ পৃষ্ঠা আট নং সৃজনশীলটা করব। দেখো, একুশ পৃষ্ঠা আট নংয়ে উদ্দীপক দেওয়া আছে দশজনে একটি কাজ 15 দিনে শেষ করে এবং প্রত্যেকে দৈনিক মজুরি পায় 500 টাকা করে। দশজন ব্যক্তি একটা কাজ করে কয়দিন লাগে কাজটা করতে? তার 15 দিন সময় লাগে। আর ওরা যে কাজ করে সেজন্য দৈনিক একটা মজুরি পায়, মানে পারিশ্রমিক পায়। কত করে? একজন লোক 500 টাকা করে মজুরি পায়। এখন পদে বলা আছে একজনে কাজটি কতদিনে শেষ করতে পারবে। একজনে যদি কাজটা শেষ করে তাহলে কতদিনে শেষ করতে পারবে? আচ্ছা দেখো, কয়ের সমাধান? দশজন লোক কাজটি শেষ করে 15 দিনে। এখন যদি দশজন লোক, মনে করো তোমরা 10 জন লোককে মিলে একটা কাজ করতেছো, মানে একটা বাগান তৈরি করবা। এখন 10 জন লোকের মধ্যে 9 জন বসে না আমরা চলে যাবো। এখন তুমি একা কাজ যদি কাজটা করো তাহলে তোমার কি সময় আরো বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। তো বেশি লাগলে আমরা কি করি, সংখ্যাটাকে গুণ করি। তাহলে দেখো, একজন লোক যখন কাজটা করবে তখন তার দিনের সংখ্যা আরো বেড়ে যাবে, কারণ আগে করতো 10 জন লোক একসাথে কাজ আর এখন করে 1 জন লোকের কাজ। তাহলে সময় বেশি লাগবে, আর বেশি লাগলে আমরা গুণ করবো 15 গুণ 10। তাহলে কতদিন হয়? 150 দিন হয়। তাহলে ক নম্বরের প্রশ্ন উত্তর হলো 150 দিন। তার মানে একজন যদি কাজটা শেষ করে তাহলে তার 150 দিন লাগবে। খতে কি বলছে? দশজন লোক একত্রে দৈনিক কত টাকা মজুরি পাবে? এখন দেখো প্রশ্নে কি দেওয়া আছে, যে একজন লোকে মজুরি পায় 500 টাকা। তার মানে দেখলাম কি, একজন লোক দৈনিক মজুরি পায় 500 টাকা। সুতরাং 10 জন লোক মজুরি পায় 100 500 গুণ 10। 500 কে 10 দ্বারা গুণ করলে কত হবে? 5000 হবে। তার সহজ হলো না? তাহলে 10 জন লোকে দৈনিক মজুরি পায় 5000 টাকা। গণমার প্রশ্ন দেখো, পাঁচ দিনে কাজটি শেষ করতে চাইলে, 5 দিনে যদি কাজটি শেষ করতে চাই তার কতজন লোকের প্রয়োজন? এখন দেখো, 15 দিনে কাজটি শেষ করে 10 জন, তার একদিনে কাজটি শেষ করতে লোক লাগবে 150 জন। তার একদিনে শেষ করতে লাগবে 150 জন, কিন্তু আমাদের পাশে 5 জন লোকে কাজটা শেষ করবে। কি করবে? এখন 5 জন লোকে কাজটা শেষ করবে। তাহলে পাঁচজনের কাজটি শেষ করতে সময় লাগবে। আগে একজনের সময় লাগতো তার 150, এখন এক সকালে যদি উল্টাই দিই আমরা, তাহলে 150কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 30 দিন। কত হবে এখানে? 30 জন। তাহলে 5 জন কাজটি শেষ করতে পারবে কজনে? 30 দিনে। সরি, এখানে হবে 30 দিন। কাজটি শেষ করতে 5 দিনে যদি কাজটা শেষ করে তাহলে কয়জন লাগবে? 5 দিনে কাজটা শেষ করতে কত জন লোক লাগবে? তাহলে জন চাইছে আমাদের, যদি জন চাই আমরা কথা একটু ঘুরে রাখবো। বলছে 5 দিনে কাজটি শেষ করতে চাইলে কত জন লোক লাগবে? কত জন? তাহলে আমরা জনটাকে নিয়ে আসবো এক পাশে। তাহলে এখন একদিনে করতে পারে 150 জন। সুতরাং 5 দিনের কাজটি করতে পারে 150 ভাগ হলো 5, সমস্যা কত হবে? 30 জন। উত্তর 30 জন। একদিনে কাজটি শেষ করতে পারে 150 জন। সুতরাং 5 দিনে কাজটা যখন শেষ করবে তখন 5 জন, এখন 5 দিনে কাজটা শেষ করবে তখন তো কি হবে, জনের সংখ্যাটা কমে আসবে। তাহলে কম আসলে আমরা কি করবো? ভাগ করবো। 150কে 5 দ্বারা ভাগ করলে হয় 30 জন। তাহলে এই হলো আমাদের ক ক গয়ের সমাধান। এখন তোমাদের এই আমরা যে তোমাদেরকে বাসায় একটা শীট দিছি, সেই শীট অনুযায়ী যে অধ্যায়ের অঙ্কগুলো আছে তোমরা সেগুলো চেষ্টা করবে, বারবার পেয়ে অনুশীলন করবে পরীক্ষার জন্য। কারণ তোমাদের 24 তারিখে আমরা একটা কি নিব, মডেল টেস্ট বা অর্ধবার্ষিক মডেল টেস্ট পরীক্ষা নিব। তো সেজন্য বাসায় অনুশীলন করলে তারা অবশ্যই ভালো করতে পারবে। তার মধ্যেও যদি কোনো অঙ্ক দিয়ে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অভিশ্রমে আসবে, আসে আমার সাথে যোগাযোগ করবে, আমরা তোমরা পার্সোনালি অভিশ্রমে অঙ্কটা বুঝে দেওয়ার চেষ্টা করবো, অথবা ফোন দিয়ে যোগাযোগ করবে। আমরা আজকে ক্লাসটা কি করতেছি, এখানে শেষ করতেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বাসায় লেখাপড়া করো, সে প্রার্থনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।